ফ্ল্যাগশিপ গত ব্র্যান্ড OnePlus এবার বাজেট লাইনআপে আর একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে যার নাম OnePlus CE 5G। এই ফোনটাতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G 5G-র মতো চিপসেট, 64 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেট আপ, 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লের মতো উল্লেখযোগ্য ফিচার থাকছে এই ফোনে। এছাড়াও এই ফোনটার চমক থাকছে এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ডকোয়ালিটিতে। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইন ডিটেলসে কথা বলবো OnePlus CE এই ফোনটা নিয়ে। এই ফোনটার প্রাইস কত হতে পারে, কবে এই ফোনটা পাওয়া যাবে, সকল বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। এর জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনার দ্বারা মিস না হয়ে যায়। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো সাথে থাকছে আমি মামুন, আপনারা দেখছেন প্রথমেই কথা বলি এই ফোনটার ডিজাইন এবং এর বিল্ডকোয়ালিটি নিয়ে। এই ফোনটার রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বা পলিকার্বনেট, আর এই ফোনটার ব্যাকএন্ডে থাকছে চমৎকার সুন্দর গ্যাডেন কালার, সাথে থাকছে গ্লসি ফিনিশ, আর একটি লম্বা সার্কেলের ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে। তার পাশে থাকছে একটি ফ্ল্যাশ লাইট, সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে, ডিসপ্লেতে থাকছে একটি পাঞ্চল যেখানে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ডিজাইনটা আমার কাছে বেটার মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজলিউশন অর্থাৎ 1080x2400 পিক্সেল। একই সাথে এই ডিসপ্লে পিপিআই ডেন্সিটি থাকছে 409। এছাড়াও এই ডিসপ্লে ইন্টারেস্টিং ফিচার থাকছে 90Hz রিফ্রেশ রেট, যার ফলে এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ডিসপ্লেটা ভালোই মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করবে অক্সিজেন ওএসে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11-এর সাপোর্ট। চিপসেট হিসাবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G, যেটি 8nm টেকনোলজির উপর বেস্ট অক্টাকোর প্রসেসর। এর জিপি থাকছে অ্যাড্রেনো 619। কোয়ালকম স্ন্যাপড্রাগন 750G একটি গেমিং চিপসেট, এর থেকে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসপার্ট 9-এর মতো গেমস রান করাতে পারবেন বেশ স্মুথলি। ফোনটিতে 6128, 8128 এবং 12256 GB এই তিনটি ভেরিয়েন্ট থাকছে। এখন কথা বলা যাক এই ফোনটা ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা সেপে থাকছে 64 মেগাপিক্সেল, টুতে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, থার্ডে থাকছে টোমোগ্রাফিক্যাল ডেপথ সেন্সর। এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজলিউশনে এবং ভিডিও স্টেবিলাইজেশনের জন্য থাকছে ইআইএসের সুবিধা। এছাড়াও ফোনটির সেলফিতে থাকছে 16 মেগাপিক্সেল আরেকটি সেলফি ক্যামেরা, সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন 1080p 30fps। তো ওভারঅল এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটার ক্যামেরা সেট আপও আমার কাছে ভালোই মনে হয়েছে। এখন কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4500mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি, সাথে থাকছে 30W-এর একটি ফাস্ট চার্জার। সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। একই সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, জিপিএস, এনএফসি এবং ওটিজি কেবলের সাপোর্ট। সোভিয়ার্স, এই সেল OnePlus CE-র ফুল স্পেসিফিকেশন। এখন জানিয়ে দেওয়ার পালা এই ফোনের প্রাইস এবং এর লঞ্চিং ডেট। এই ফোনটার প্রাইস হতে পারে 30-32 হাজার টাকার মধ্যে, আর এই ফোনটা জুলাই মাসের ফার্স্ট উইকে পাওয়া যেতে পারে। সো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য, সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুবান্ধবের মাঝে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।